আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও পরবাসে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তাদেরকে সুস্বাগত ও শুভেচ্ছা অভিনন্দন ও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আপনাদেরকে আমরা একটা জিনিস দেখাবো, এই যে দেখেন আমাদের ভাসমানচরে জ্যৈষ্ঠ মাসের পহেলা জ্যোতেই নতুন পানি উঠেছে, সেই নতুন পানিতে আমাদের চর তলে এসে এবং সেই পানির সাথে সাথে অনেক গুলশা ট্যাংরা মাছ উঠেছে। তো এক ছোটো ভাই সে জাল পেতেছে এই চরে, তো সে জাল উঠাচ্ছে, ও আজকে দেখবো সেই ওর জালে কীরকম মাছ আসে। তো আমাদের চ্যানেলের সঙ্গে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে অবশ্যই। এই যে দেখেন জাল উঠাচ্ছে পানির ভিতরে, একটু একটা সিন দেখাই, দেখেন মাছ সাদা হয়ে আছে। ও সেই ও এই যে দেখেন কোনোরকম ফালে গেছে, শুধু তাতেই মাছ কীভাবে গেঁথে আছে, ঢোকাছে। ও তো বন্ধুরা, এই যে দেখেন কি পরিমাণ মাছ জালে গেঁথে আছে। তো জালটা উঠাবে, উঠালে আরো ভালো দেখা যাবে। এই দেখেন এই জায়গায় উফ, একবারে সেই মাছ সাদা হয়ে গেছে, ফুলের মতন ফুটে রয়েছে মাছ। দেখেন কিভাবে জালে মাছ আছে, ধরার মতন জায়গা নেই, পরিমাণ মাছ এই দেখেন। দেখেন জাল উঠছে, মাছ কতটুকু উঠিয়েছে তার ভিতরে অনেক মাছ। সরো 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 সরো, দেখেন গুলশা ট্যাংরা পুরা কঠিন, একটু মেলে রাখতো এই জায়গা দিয়ে। হ্যাঁ ট্যাংরা কত বড় লাফাইছে, মামারা নাই
বন্ধুরা দেখেন কি পরিমাণ মাছ উঠতেছে, জাল উঠালেই মাছ দেখা যায়। ওহো সেই যাও 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 শিং মাছ। ও ফেলে তুমি দেখো তো কি হয়েছে, মাছ ভাজছে। তো বন্ধুরা দেখলেন জালে ধরার মতন কোনো জায়গা নেই, কি পরিমাণ মাছ ভাজছে দেখেন। দেখলো এবার তো ওই সাইডে উঠে সেই দেখে সরার মতন গেথে আছে। তো বন্ধুরা জাল উঠান প্রায় শেষের দিকে, এই যে দেখেন কিভাবে মিলিয়ে রাখো মিলিয়ে দাদা। তো বন্ধুরা আজকে পর্যন্তই, আল্লাহ হাফেজ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।